सारिवशादि गौर भक्तवृंद की ग्रंथराज श्रीमद्भागवतम की समवत वैष्णव भक्तवृंद की निताई गौर प्रमानंदे हरि हरि ओम अज्ञान तिमिरांधस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं नृपः कदा मह्यं ददाति पदान्तिकं वन्देऽहं श्रीगुरुः श्रीजूतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदां सहगुणललिता श्री विशाखान्वितांश्च हे कृष्णकरुणा सिन्धु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कंत राधाकांत नमस्तते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करति वाचालं पंगुं लंघायते गिरिं यत्कृपा तमहं वंदे श्रीगुरुन्दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमिश्रं श्रीमद्भगवद्गीता यथाजथ अष्टादश अध्याय मुख्य योग श्लोक नंबर 50 থেকে 53 নম্বর শ্লোকটি বোর্ডে লেখা আছে, সেটি আমরা একসঙ্গে আবৃত্তি করব। তার আগে আমি 50 নম্বর শ্লোক থেকে পাঠ করছি। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে সমাসনৈব কন্তয়া নিষ্ঠা জ্ঞানস্য যাপরা। গীতার গান। সিদ্ধি লাভ করি যথা ব্রহ্ম প্রাপ্তি হয়, সংক্ষেপেতে কহি শোন তার পরিচয়। শিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। হে কন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করাও। তাৎপর্য, ভগবান অর্জুনের কাছে বর্ণনা করেছেন কিভাবে মানুষ পরম পুরুষোত্তম ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল তার বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকে অনায়াসে পরম সিদ্ধির স্তর লাভ করতে পারে। শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনার জন্য কর্মফল ত্যাগ করার মাধ্যমে অনায়াসে ব্রহ্ম উপলব্ধির পরম স্তর লাভ করা যায়, সেটি হচ্ছে আত্মপলব্ধির পন্থা। জ্ঞানের যথার্থ সিদ্ধি হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করা, যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে। শ্লোক 51 থেকে 53। বুদ্ধ্বা বিশুদ্ধয়া যুক্ত ধৃত্তাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়াং ত্যক্ত্বা রাগদ্বেষো বুদ্ধস্য চ বিবিক্ত সেবি লঘ্ঘাসি যত বাক্যায় মানস ধ্যানযোগ পরনিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিতঃ। এবার যেটা বোর্ডে লেখা আছে সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন। অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্চ নির্মমঃ শান্ত ব্রহ্মভুয়ায় কল্পতে।
অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মমঃ শান্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মমঃ শান্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বলুন, ব্রহ্ম ভুয়ায় কল্পতে অহংকারং বলং দর্পম কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মমঃ শান্ত ব্রহ্ম ভুয়ায় কল্পতে। মাতাজি অহংকারং বলং দর্পম কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভয় কল্পতে। শব্দার্থ বুদ্ধ্যা, না বুদ্ধ্যা, বুদ্ধির দ্বারা, বিশুদ্ধয়া, বিশুদ্ধ, যুক্ত, যুক্ত হয়ে, ধৃত্বা, ধৃতির দ্বারা, আত্মনম, মনকে নিয়ম্য, নিয়ন্ত্রিত করে, চ ও শব্দাদীন, শব্দাদি বিষয়ান, ইন্দ্রিয় শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, ত্যক্তা পরিত্যাগ করে, রাগ আসক্তি, দেশ বিদ্বেষ, বুদস্য বর্জন করে, চ ও বিবিক্ত সেবী নির্জন স্থানে বাস করে, লঘ্যাসী অল্প আহার করে, যত বাক বাক সংযত করে, কায় দেহ মানস মন ধ্যানযোগ পরাহ ধ্যানযোগে যুক্ত হয়ে, নিত্যম সর্বদা, বৈরাগ্যম বৈরাগ্য, সমুপাশ্রিত আশ্রয় গ্রহণ করে, অহংকারম অহংকার, বলম বল, দর্পম দর্প, কামম কাম, ক্রোধম ক্রোধ, পরিগ্রহম জড় বিষয় গ্রহণ, বিমুচ্য মুক্ত হয়ে, নির্মমঃ মমতাশূন্য, শান্তঃ শান্ত, ব্রহ্ম ভুয়ায় ব্রহ্ম অনুভবে কল্পতে সমর্থ হন। শ্রীল প্রভুপাদের গীতার গান। বিশুদ্ধ সে বুদ্ধিযুক্ত ধৃতি নিয়মিত, শব্দাদি বিষয় ত্যাগ রাগ দেশ জিত, বিবিক্ত যে লঘু বুঝি যত বাক মন, ধ্যান যুগ পরা নিত্য বৈরাগ্য সাধন, অহংকার বল দর্প কাম পরিগ্রহ, ক্রোধ আরো যত আছে অসত আগ্রহ, নির্মম যে শান্ত সেই ব্রহ্ম অনুভবে, নিশ্চিত সমর্থ হয় তাহাতে সম্ভবে। অনুবাদ। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে, শব্দ আদি ইন্দ্রিয় সমূহ পরিত্যাগ করে, রাগ ও দ্বেষ বর্জন করে, নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, দেহ মন ও বাক সংযত করে, সর্বদা ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে, অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে, মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। তাৎপর্য, বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হন। এভাবে মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সদা সর্বদাই সমাধিস্থ থাকেন, তখন আর তিনি ইন্দ্রিয় তৎতর্পণের বিষয়ের প্রতি আসক্ত হন না, এবং তখন তিনি তার কাজকর্মে রাগ ও দ্বেষ থেকে মুক্ত হন। এই ধরনের নিরাসক্ত মানুষ স্বভাবতই নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসেন, তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না,
এবং তিনি তার দেহ মনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে রাখেন, তখন আর তার মিথ্যা অহংকার থাকে না, কারণ তিনি তখন তার দেহকে তার স্বরূপ বলে মনে করেন না। নানারকম জড়পদার্থ আহরণ করে তার দেহটিকে স্থূল ও শক্তিশালী করে তোলার কোনো বাসনাও তখন আর থাকে না, যেহেতু তখন আর তার দেহাত্মবুদ্ধি থাকে না, তাই মিথ্যা দর্পও থাকে না। পরমেশ্বর ভগবানের কৃপায় মানুষ যখন যা পায় তাতেই সন্তুষ্ট থাকেন এবং ইন্দ্রিয় সুখ ভোগের অভাব হলে ক্রুদ্ধ হন না। ইন্দ্রিয়ের বিষয় আহরণ করার কোনো রকম প্রচেষ্টা তিনি তখন করেন না। এভাবেই মানুষ যখন সর্বতোভাবে অহংকার মুক্ত হন তখন তিনি সমস্ত জড় বিষয়ের প্রতি অনাসক্ত হন এবং সেটি হচ্ছে ব্রহ্ম অনুভবের স্তর। সেই স্তরকে বলা হয় ব্রহ্মভূত স্তর। মানুষ যখন জড়জীবনের বন্ধন থেকে মুক্ত হন তখন তিনি শান্ত হন এবং কোনো কিছুতেই আর ক্ষুব্ধ হন না। ভগবদ্গীতায় সেই কথা ব্যাখ্যা করে বলা হয়েছে, আপুরীয়মানমচল প্রতিষ্ঠম সমুদ্রমাপহ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিশন্তি সর্বে সশান্তি মাপনুতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি যখন কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। জয় নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি স্বরূপ দামোদর স্বামিনীতে নামে নমঃসদ্ভক্তমনে মণিপুরুদ্ভবায় চ প্রভুপাদ লসদ্বাণী প্রচারনিরতায়। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনীতে নামে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশকার। হরে কৃষ্ণ। তো অন্য আরেকজনের পাঠ করার কথা ছিল, তো যে কোনো কারণবশত আমাকে আসতে হলো। যথাসাধ্য চেষ্টা করছি, আপনারা কৃপা করবেন যাতে ভগবানের গুণমহিমা কিছুটা কীর্তন করতে পারি। তো 50 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু। সিদ্ধি লাভ করি যথা ব্রহ্ম প্রাপ্তি হয়, সংক্ষেপেতে কহি শোনো তার পরিচয়। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি কীভাবে এখানে নৈষ্কর্ম সিদ্ধির কথা বলছেন, নিষ্কামভাবে ভগবানের জন্য কর্ম করা, ভগবানের প্রীতিবিধানের জন্য। সাধারণত আমরা নিজেকে সন্তুষ্ট করার জন্য কাজ করি, নিজে খুশি হওয়ার জন্য, কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সবসময় চিন্তা করেন যে আমি যে কাজ করছি, আমি যে কর্ম করছি, আমার কর্মের দ্বারা ভগবান সন্তুষ্ট হচ্ছেন কি না, এবং ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রতিনিধিকে গুরুদেব, গুরুদেব সন্তুষ্ট হচ্ছেন কি না। আসলে যদি গুরুদেব সন্তুষ্ট হন তাহলে ভগবান সন্তুষ্ট হবেনই, ভগবান সন্তুষ্ট হবেনই, আগে গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে। তো গুরুদেব বলতে সদ্গুরু। কলিযুগে ডুপ্লিকেট গুরু আছে, আছে কি না? হ্যাঁ, যে একজন গুরু এখন জেলখানায় আছে না, কি নাম? রাম রহিম। তো অসৎগুরুকে সন্তুষ্ট করলে কাজ হবে না, সন্তুষ্ট করতে হবে সদ্গুরুকে। হ্যাঁ, আমি একটা কাহিনী বলছি কিভাবে সদ্গুরুকে সন্তুষ্ট করার জন্য ভক্ত চেষ্টা করেন। একবার শ্রীল প্রভুপাদ রেলে করে যাচ্ছিলেন, ট্রেন জার্নি করছিলেন। দেখুন, শ্রীল প্রভুপাদ বৃদ্ধ বয়সে কত পরিশ্রম করেছেন আমরা কল্পনা করতে পারি না। 70 বছর বয়সে তিনি প্রচার শুরু করেছিলেন, তার আগেও তিনি গ্রন্থ লিখেছেন, প্রচারের জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু 70 বছর বয়সে তিনি আমেরিকায় গিয়েছিলেন জাহাজে করে। এখন যদি কোনো যুবককে বলা হয় যে আপনি জাহাজে করে যাবেন, রাজি হয় না, সবাই প্লেনে করে যেতে চায়। কারণ জাহাজে করে যাওয়াটা এক মাস জাহাজে থাকতে হয় কমপক্ষে। হ্যাঁ, অনেকে অসুস্থ হয়ে পড়ে, আর একজন 70 বছর বয়সের বৃদ্ধ, কেউ রাজি হবে 70 বছর বয়সের বৃদ্ধ জাহাজে করে যেতে? কিন্তু প্রভুপাদ গিয়েছেন এবং অনেক পরিশ্রম করেছেন, রেল জার্নি, গাড়ির জার্নি,
এই 70 বছর বয়সে তিনি 70 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত তিনি প্রচার করেছেন বিভিন্ন দেশে, 15 বার পৃথিবী পর্যটন করেছেন, কল্পনার বাইরে। এর ভিতরে কতগুলি গ্রন্থ লিখেছেন, ওই যে দেখা যাচ্ছে গ্রন্থ ভাণ্ডার, প্রভুপাদের লেখা গ্রন্থ, কত গ্রন্থ তিনি লিখেছেন, 108টি মন্দির করেছেন। তো একবার প্রভুপাদ রেলগাড়িতে করে যাচ্ছিলেন, তো সঙ্গে কয়েকজন বিদেশি ভক্ত ছিল, তারা প্রভুপাদের জন্য একটা ফার্স্ট ক্লাস কামরা, মানে যেখানে শুধু জানেন তো ফার্স্ট ক্লাস, রেলগাড়িতে ফার্স্ট ক্লাস কামরা প্রভুপাদকে তারা দিয়েছিলেন। আর আরেকটা কামরাতে অন্যান্য ভক্তরা ছিলেন, প্রভুপাদের সঙ্গে 2-4 জন ছিলেন, আর আরেকটা কামরাতে অনেক ভক্ত ছিলেন। সেখানে যমুনা দেবী, নাম শুনেছেন যমুনা দেবী, আমাদের ইসকনের খুব বিখ্যাত ভক্ত, উনি সেই কামরাতে ছিলেন অন্যান্য মাতাজিদের সঙ্গে। তো অনেক লম্বা জার্নি, রেল জার্নি অনেক লম্বা, ফোরাচ্ছে না। তো রেলের ভিতরে তো আর রান্নাঘর নেই, হ্যাঁ রান্নাঘর একটা আছে, মানে এটা সবার জন্য, সবার জন্য, কিন্তু প্রভুপাদ তো আর সেখানে খেতে পারেন না। প্রভুপাদ তা ওনার জানেন, একজন যখন বৈষ্ণব, বৈষ্ণব যে কোনো জায়গায় আহার গ্রহণ করতে পারেন না। তো যমুনা দেবী, তিনি শুদ্ধ ভক্ত, যমুনা দেবী একজন শুদ্ধ ভক্ত, তার গান প্রতিদিন মন্দিরে গাওয়া হয়। কী সেই গান? গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। প্রতিদিন সকাল 7টার সময় আসবেন, দর্শনারতির সময় যমুনা দেবীর গাওয়া, কণ্ঠে গাওয়া গান প্রতি মন্দিরে, ইস্কনের যত হাজার হাজার মন্দির আছে সব মন্দিরে গাওয়া হয়, এবং সেটা প্রভুপাদের আদেশে। প্রভুপাদ একদিন মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন, আমেরিকার একটা মন্দিরে বিগ্রহ দর্শন করছেন, এমন সময় এই গানটা বাজানো হচ্ছে। প্রভুপাদ বলছেন, বাহ এত সুন্দর, এই গানটি ইস্কনের সমস্ত মন্দিরে যেন দর্শনারতির সময় গাওয়া হয়। তো ইনি হচ্ছেন যমুনা দেবী। তো যাই হোক, তো যমুনা দেবী অন্যান্য মাতাজিদের সঙ্গে আছেন, তিনি ভাবছেন যে প্রভুপাদ এই রেল জার্নিতে আছেন, মুড়ি চিরা এসব খেয়ে আছেন, তো ওনার একটু দেখার ইচ্ছা হলো যে প্রভুপাদের সঙ্গে একটু, প্রভুপাদকে একটু দর্শন করে আসি। তখন উনি প্রভুপাদকে দর্শন করতে প্রভুপাদের কামরায় আসলেন, প্রণাম করলেন। তো প্রভুপাদ বলছেন, গরম ভাত আছে? প্রভুপাদ খুব রসিক ছিলেন, প্রভুপাদ খুব রসিক ছিলেন, গরম ভাত পাওয়া যাবে? তো যমুনা দেবী বলছেন, হ্যাঁ পাওয়া যাবে। দেখুন আমরা হলে কি বলতাম, যে প্রভুপাদ রেলগাড়িতে কোথায় পাবেন, আমরা হলে এরকমই বলতাম না, হ্যাঁ পাওয়া যাবে। তখন প্রভুপাদ বলছেন, তোমার নিজের হাতের রান্না? তো যমুনা দেবী বলছেন, হ্যাঁ, আমরা হলে কি বলতাম, হ্যাঁ আমি এখন কোথায় রান্না করবো, কোথায় রান্নাঘর, আর কোথায় বাসনকুসন, কোথায় চাল ডাল, আমি কোথায় রান্না করব? তো যমুনা দেবী বলছেন, হ্যাঁ পাওয়া যাবে। বলে, ঠিক আছে তাহলে নিয়ে আসো। অসম্ভব না, অসম্ভব। তখন যমুনা দেবী বললেন, ঠিক আছে আনছি। শুদ্ধ ভক্ত, তার কথার মধ্যে এমন জোর যে প্রভুপাদ বলেছেন আর শিষ্যা বলছেন, হ্যাঁ নিয়ে আসছি। বেরিয়ে এসে ভাবছেন, এখন কোথা থেকে গরম ভাত, গরম অন্ন কোথা থেকে আনবো। তখন খুঁজতে খুঁজতে ওদের কিচেনটা বের করলেন, মানে রেলগাড়ির মধ্যে যে একটা ছোট্ট কিচেন আছে। তো একে তো কিচেনে যারা রান্না করে সব, তারা ধূমপান করে সব কিছু করে, বলছে আপনাদের এখানে একটু চাল ডাল পাওয়া যাবে? না না না, এসব হবে না এখানে, এসব এখানে হবে না। বলে, আরে আমার গুরু মহারাজ, যিনি সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন, কি বলছেন আপনারা? বলে, না না এসব হবে না, যান এখান থেকে। যমুনা দেবী তো মন খুব খারাপ হয়ে গেল। তারপরে তিনি সেই রেলের যে ম্যানেজার, ম্যানেজারের সঙ্গে দেখা করলেন, যেমন করি হোক ম্যানেজারের সঙ্গে দেখা করলেন। ম্যানেজার বলছে, না না এসব হবে না, এসব হবে না। তখন যমুনা দেবী চিন্তা করছেন, ম্যানেজার
ইয়ে করে দিলেন, কিন্তু উনি ভাবছেন আমার চেষ্টা করতে হবে, আমি শ্রীল প্রভুপাদকে কথা দিয়েছি আমার চেষ্টা করতে হবে। তখন উনি দেখলেন ম্যানেজারের উপরে কে আছে, ম্যানেজারের উপরে একজন আছে না, উনি খুঁজে বের করলেন। খুঁজে বের করে ওনাকে গিয়ে বললেন যে আমার গুরু মহারাজ, যিনি সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন, একজন বিশাল মহাপুরুষ, ওনার জন্য আমি অন্ন রান্না করতে চাইছি। আমি প্রথমে আপনার কিচেনে গেলাম, তারা আমাকে বকে দিল, তারপরে আপনার ম্যানেজারের সঙ্গে দেখা করলাম, তা উনিও আমাকে অস্বীকার করে দিল। তো আপনি যদি আমাকে অস্বীকার করেন, আমি যে রেলগাড়ি থেকে লাফ দিয়ে আমি সুইসাইড করবো। বলে কী 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 হয়েছে বলুন। বলে আমার গুরু মহারাজের জন্য আমি রান্না করতে চাই, আমাকে একটু চাল ডাল একটু সবজি আমাকে দিতে হবে, আর এটা যদি শুদ্ধ পাত্র যদি থাকে আমাকে দেবেন, কোনো চিন্তা নেই, আপনি আমার সঙ্গে আসুন। উনি প্রথমে গিয়ে সেই রান্নাঘরে ছেলেগুলিকে ধমকালেন, বুঝতে পারছো তুমি কেন এরকম করছো ওনার সঙ্গে। তারপরে ম্যানেজারের কাছে দেখা করলেন, ম্যানেজারকে ধমক দিলেন, হ্যাঁ উনি এখন সুইসাইড করতে চাইছে, আত্মহত্যা করতে চাইছে। তখন সবাই বলছে সরি সরি, উনি তো সবার বসের বস না, সবাই সরি সরি বলে তাড়াতাড়ি শাকসবজি আরও এগিয়ে দিলেন এবং একটা পাত্র দিলেন যমুনা দেবী, সেটা অনেকক্ষণ ধরে মেজেটেজে, কী আর করবেন নিরুপায় ক্ষেত্রে, নেই মামার চেয়ে কানা মামা ভালো। রেলগাড়ি তো জৈন রান্না বলে একটা বিভাগ থাকে, জৈন রান্না, যেখানে শুধু নিরামিষ রান্না হয়। তো যাই হোক, তো সেখান থেকে পাত্রটা নিয়ে তিনি অনেক অনেকক্ষণ করে, সেই পাত্রটা ছিল একটু বড় সাইজে, মানে একজনের অন্যের জন্য না, এটা অনেকের অন্যের জন্য, সেটাকে অনেক করে মানে মাজলেন, মেজে টেজে উনি রান্না করলেন। রান্না করে গরম গরম প্রভুপাদের সামনে এসে দিলেন। প্রভুপাদ এমন একটা হাসলেন, এমনভাবে হাসলেন একেবারে প্রাণ খোলা হাসি। তখন সেই হাসি দেখে যমুনা দেবীর আমার পরিশ্রম সার্থক। তো এই হচ্ছে ভগবানকে প্রসন্ন করার কৌশল, ভগবানকে প্রসন্ন করার কৌশল শুদ্ধ ভক্তরা তারা আচরণ করে দেখিয়েছেন। হ্যাঁ, প্রভুপাদ চেয়েছেন এবং একটা এমন একটা পরিস্থিতি যেখানে প্রভুপাদ যেটা বলছেন সেটা অন্তত একজন মহিলার পক্ষে, তাও আবার বিদেশ থেকে আসা, বিদেশ থেকে আসা ভারতের মাটিতে একজন মহিলার পক্ষে সেটা ম্যানেজ করার জন্য তিনি যে দৃঢ় প্রতিজ্ঞা যে তিনি করেছেন, এবং তার জন্য আমরা হলে হয়তো প্রথমে রান্নাঘরে গিয়ে হয়তো যদি চেষ্টা করতামও, প্রথমে হয়তো রান্নাঘরে গিয়ে বলতাম একটু হবে ব্যবস্থা, না হবে না প্রভুপাদ আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, সরি, আমরা সরি বলতাম না, সরি বলতাম, কিন্তু যমুনা দেবী এটার গোড়া পর্যন্ত গিয়েছেন, গোড়া পর্যন্ত গিয়েছেন, তাই না, একেবারে রান্নাঘর থেকে শুরু করে ম্যানেজার, ম্যানেজার থেকে শুরু করে ম্যানেজারের ম্যানেজার, একেবারে সবাকে নাড়া দিয়ে শেষ পর্যন্ত সুইসাইডের হুমকি দিয়ে, যেমন করেই হোক ছলে বলে কৌশলে তিনি সেটা করেছেন। তো সেটি হচ্ছে ভগবানকে প্রসন্ন করার পন্থা, যেন তেন প্রকারেণ গুরুদেবকে খুশি করতে হবে। হ্যাঁ, যেমন হনুমান, হনুমানকে, হনুমানের একটা শক্তি ছিল যে তিনি তো পবনপুত্র না, তার শক্তি ছিল কিন্তু যে কোনো কারণে কি একটা অভিশাপ ছিল, শক্তিটা তিনি ভুলে গিয়েছিলেন। তো পরবর্তীকালে যখন যখন সীতার অনুসন্ধান করার জন্য তারা ভারত সমুদ্রের কিনারে গেলেন, তখন জাম্ববান হনুমানকে শক্তি স্মরণ করিয়ে দিলেন, কারণ অভিশাপে একটা কন্ডিশন ছিল, কেউ যদি তোমার শক্তি স্মরণ করিয়ে দেয় তাহলে তুমি পারবে। তো জাম্ববান সেটা জানতেন এবং জাম্ববান সেই মুহূর্তে হনুমানকে তার শক্তি স্মরণ করিয়ে দিয়েছিলেন। তখন হনুমান বলছেন, তিনি তার শক্তি স্মরণ করার পর বলছেন, আমি যাব, এই সমুদ্র পার হয়ে আমি যাব। হনুমান চারবার সমুদ্র পাড়ি দিয়েছিলেন না, একবার যখন সীতার সন্ধানে গিয়েছিলেন, তারপরে লঙ্কা দাহ করার পর আবার এসেছিলেন, তারপর গন্ধমাদন পর্বত আনার জন্য একবার এসেছিলেন, আবার গন্ধমাদন পাহাড় নিয়ে, সেটা আরও বিরাট ব্যাপার, একটা পাহাড় নিয়ে নিজে তো গেছেনই, আবার সঙ্গে একটা পাহাড় নিয়ে গেছেন। তো অনেকে বলছিলেন, তুমি পারবে এগুলি, এত বড় একটা পাহাড় বা তুমি কি এগুলি পারবে? তো হনুমান বলছেন, পারবো। তো
কেন? কেউ ভাবছেন এটা হনুমানের অহংকার, কিন্তু হনুমান একটা দৃষ্টান্ত দিয়েছেন যে কেন পারবো আমি বলি, কারণ কেউ যখন একটা তীর নিক্ষেপ করে, একজন পারদর্শী তীরন্দাজ যখন একটা তীর নিক্ষেপ করে, তীর বলতেই পারে আমি আমি লক্ষ্য ভেদ করতে পারবো। তীর কার জোরে বলে? নিজের জোরে? কার জোরে? তীরন্দাজের জোরে। তো আমার তীরন্দাজ হচ্ছে রামচন্দ্র, আমি হচ্ছি তীর। এই তীরকে কে নিক্ষেপ করছে? রামচন্দ্র নিক্ষেপ করছে। জগতের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ রামচন্দ্র আমাকে নিক্ষেপ করছে, তাই তিনি জানেন আমাকে তিনি কোথায় নিয়ে যাবেন, আমাকে তিনি কোথায় নিয়ে যাবেন সেটা তীরন্দাজের জানা আছে। তাই যখন তীরন্দাজ আমাকে নিক্ষেপ করছেন, যে গতি আমি লাভ করব সেই গতিটা আমার নয়, সেই গতিটা তীরন্দাজের শক্তি। তীরন্দাজ যখন সেই তীর নিক্ষেপ করেন, তীরের মধ্যে যে গতি সঞ্চারিত হয় সেটা তীরন্দাজের শক্তি। তো রামচন্দ্র আমাকে নিক্ষেপ করছেন, রামচন্দ্রের আদেশ আমি পেয়েছি, তাই আমি এই সমুদ্র লঙ্ঘন করতে পারবো এবং অসাধ্য সাধন করতে পারবো। সেটা অহংকার ছিল না, কারণ তিনি জানতেন এই শক্তিটা আমার নয়, এই শক্তিটা কার? ভগবানের। এই শক্তি রামচন্দ্রের এবং রামচন্দ্র হচ্ছেন ভগবান। তাই আমি যা কিছু করছি ভগবানের শক্তিতে করছি, তো সেই বিশ্বাস হনুমানের মধ্যে ছিল। হ্যাঁ, কথঞ্চিন স্মৃতি যস্মিন দুষ্করং সুকরং ভবেত বিস্মৃতি বিপরীতং স্যাত শ্রী চৈতন্যং নমামি তৎ। একটু স্মরণ করলে, চৈতন্য মহাপ্রভুর কথা একটু স্মরণ করলে সবচেয়েতে কঠিন কাজ সবচেয়েতে সহজ হয়ে যায়, আর চৈতন্য মহাপ্রভুকে ভুলে গেলে সবচাইতে সহজ কাজ সবচাইতে কঠিন হয়ে যায়। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে, যেমন এখানে বলা হচ্ছে, অহংকার ত্যাগ করতে হবে। অহংকারং বলং দর্পম কামং ক্রোধং পরিগ্রহম। অহংকারটা ত্যাগ করতে হবে যে আমি তো কিছু করছি না, যদি ভাবি আমি করছি তাহলে পারবো না। আর যদি ভাবি, বুঝতে পারি যে আমি যা কিছু করছি তীরন্দাজের শক্তিতে, তীরন্দাজ আমার মধ্যে শক্তি সঞ্চার করবেন, হ্যাঁ, তবে তীরন্দাজ সবাইকে নির্বাচন করেন না, তীরন্দাজও দেখেন যে কার অন্তরের ভাবনাটা কীরকম। যার অন্তরের মধ্যে অহংকার ভাব আছে, আমি করছি, আমি করব, আমি ক্ষমতাশালী, হ্যাঁ আমি পারি, সে পারবে না, সে পারবে না। কিন্তু যে জানে যে আমাকে দিয়ে, যেমন প্রভুপাদ বলছেন, নাচাও নাচাও প্রভু নাচাও। হ্যাঁ, আছে প্রভুপাদের লেখা কবিতা, তিনি যখন জাহাজে বসেছিলেন যে আমাকে আমেরিকায় নিয়ে যাচ্ছ উগ্রস্থান, হ্যাঁ, অতএব আনি আছো এই উগ্রস্থানে, হ্যাঁ নাচাও নাচাও প্রভু, আমি ভুলে গেছি, তো বলছে হে ভগবান তুমি আমাকে এই আমেরিকার মতো উগ্র জায়গায় যেখানে সবাই মদ গাঁজা নিয়ে ব্যস্ত, সেই জায়গায় তুমি আমাকে নিয়ে এসেছো, তবে তুমি যদি মনে করো এদেরকে বুঝাবে কৃষ্ণ কথা হরিকথার রস, তুমি যদি তাদেরকে দিতে চাও, তুমি যদি তাদেরকে বোঝাতে চাও, তুমি পারো, আমার কোনো শক্তি নাই, হ্যাঁ নামে খুব বড়, আমার শক্তি নাই, বেদ নাই, নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক কর, তুমি আমাকে নাম দিয়েছ, তোমারই যারা প্রতিনিধি তারা আমাকে ভক্তি বেদান্ত নাম দিয়েছেন, কিন্তু আমার ভক্তিও নাই বেদও নাই, কিন্তু তুমি পারো, হ্যাঁ ভক্তি বেদান্ত নাম এবে সার্থক কর। তো শ্রীল প্রভুপাদ বৃদ্ধ বয়সে অসাধ্য সাধন করে দেখিয়েছেন যে তীরন্দাজের শক্তি যদি থাকে, পরম তীরন্দাজ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার গুরুদেবের আদেশ তার পেছনে আছে, তার গুরুদেব শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদ তাকে অনেকবার বলেছিলেন, প্রথম সাক্ষাৎও বলেছিলেন, লিখিত চিঠির মাধ্যমে বলেছিলেন যে তুমি বিদেশে গিয়ে তুমি ইংরেজি ভাষায় সমস্ত ইংরেজি ভাষাভাষীদের মধ্যে তুমি হরিনাম হরিকথা মহাপ্রভুর বাণী প্রচার করো। তো তিনি চেষ্টা করছিলেন, আদেশ পেয়েছিলেন 22 বছর বয়সে, তখন থেকেই তার মনের মধ্যে ইচ্ছা যে গুরুদেবের আদেশ কি করে আমি পালন করি, কিন্তু যেতে গেলে তো কিছু ব্যবস্থা নিয়ে যেতে হবে। তিনি পত্রিকা প্রকাশ শুরু করলেন,
তারপরে গ্রন্থ লেখা শুরু করলেন যে এগুলি নিয়ে আমি যাব। এই করতে করতে তার তখন ওই 70 বছর হয়ে গেল এইসব প্রিপারেশন করতে করতে। তাছাড়াও ওই তিনি যে যাবেন পয়সা লাগবে, তো বিনা পয়সা তো যেতে পারবেন না, সে পয়সাও তার ছিল না। তিনি ভাবছিলেন ব্যবসা বাণিজ্য করে, তার কুষ্ঠিতে লেখা আছে যে তিনি একজন বিরাট ধনী ব্যক্তি হবেন, কিন্তু কুষ্ঠির সঙ্গে মিলছিল না, কারণ তার দোকান পুড়ে গেল, আগুনে পুড়ে গেল। বিভিন্ন জায়গায় তিনি ব্যবসা খুলেছিলেন, সেই ব্যবসাতে তার যারা সহকর্মী ছিলেন সব চুরি করে সব পালিয়ে গেল। দেখলেন যে কোথায় লেখা আমি সবচেয়ে ধনী হব, কিন্তু এখন দেখি সব কি। কারণ তিনি ভাবছিলেন ব্যবসা করে ব্যবসার যে উপার্জন, সেই টাকা দিয়ে আমি সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করব। তো সেই প্রস্তুতি তিনি নিচ্ছিলেন, কিন্তু কৃষ্ণ বললেন তুমি কি ভাবছো তোমার বাবা এতই গরিব যে তোমার টাকা রোজগার করতে হবে, টাকা রোজগার করে সারা পৃথিবীতে তোমার টাকা দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে, তোমার বাবা কি এতই গরিব, তুমি সব ছাড়ো। তো এইভাবে শেষ পর্যন্ত একদিন তিনি স্বপ্ন দেখলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন এবং প্রভুপাদকে ডাকছেন। প্রভুপাদ ঘুম থেকে উঠে ভাবছেন ভাই এরকম স্বপ্ন, আমাকে গুরুদেব সমুদ্রের উপর দিয়ে ডেকে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ তার মানে আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। তখন প্রভুপাদ তখনও গৃহস্থ, তখন প্রভুপাদ সন্ন্যাস গ্রহণ করলেন এবং তিনি বিদেশে চলে গেলেন বৃদ্ধ বয়সে জাহাজে করে 70 বছর বয়সে। কিন্তু যা কিছু করলেন কার শক্তিতে করলেন? গুরুদেবের কৃপা, কৃষ্ণের কৃপা। যে কথা হনুমান বলেছেন যে তীরন্দাজের শক্তিতে তীর চলে, তীরের নিজস্ব কোনো শক্তি নাই, ঠিক তেমনি ভক্তরা যদি সেইভাবে আচরণ করে, সেইভাবে চলে, আমরা কি করতে পারি? আমরা শুধু ইচ্ছা করতে পারি। আমাদের শুধু ইচ্ছা, একটু ভগবান দিয়েছেন একটু ইচ্ছা, এছাড়া আর কিছু শক্তি আমাদের নেই। আমরা যদি পাপ করার ইচ্ছা করি ভগবানের সাহায্য ছাড়া আমরা পারব না, আমরা যদি পুণ্য করার ইচ্ছা করি ভগবানের সাহায্য ছাড়া আমরা পারব না। কেউ যদি পাপ করার ইচ্ছা করে, হ্যাঁ মনে করুন তার ইচ্ছা হলো সে একটা মিথ্যা কথা বলবে, ভগবান যদি তাকে বোবা বানিয়ে দেয়, হ্যাঁ প্রভুপাদ বলছেন একজন নাস্তিক বলছে আমি ভগবানকে মানি না, কিন্তু আরেকজন নাস্তিক হচ্ছে বোবা নাস্তিক, যে ব্যা 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 মানে আমি ভগবানকে মানি না, তো কী বলছে ব্যা 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 ব্যা। তো আমি যদি বলি আমি ভগবানকে মানি না, কার কৃপায় বলতে পারবো? কার কৃপায়? ওনার কৃপায়। উনি যদি আমাকে বাক শক্তি দান করে তাহলে তো আমি বলতে পারবো, উনি যদি আমাকে বোবা বানিয়ে দেয় তাহলে কি আমি বলতে পারবো না। তো ঠিক সেরকম যে কোনো কাজ, কি পাপ কি পুণ্য, আমি যদি এটা খুনও করতে চাই ভগবানের পারমিশন ছাড়া হবে না। আমার হাত যদি প্যারালাইজড হয়ে থাকে, আমার হাত প্যারালাইজড, খুন করা যাবে? তো আমার হাতটা প্যারালাইজড কে করবেন? একজনের হাত প্যারালাইজড কে করে? ভগবান করেন। তো এক চুরি করতে গেলেও ভগবানের কৃপা দরকার, ভগবানের কৃপা ছাড়া চুরি করার শক্তি আমাদের নেই। হ্যাঁ একজন শুনেছিলাম, একজন রাজনীতিবিদ, উনি 9 বছর ধরে অজ্ঞান হয়েছিলেন, 9 বছর অজ্ঞান হয়েছিলেন, কী জন্য নামটা, হ্যাঁ প্রিয়রঞ্জন দাস মঞ্চ। তো এখন ভগবান যদি কাউকে 9 বছর অজ্ঞান করে রাখে, তাকে যদি আমি বলি তুমি একটু চুরি করো, পারবে না। চুরি করতে গেলেও ভগবানের শক্তি দরকার, আর সৎ কাজ করতে গেলেও ভগবানের শক্তি দরকার। আমাদের শুধু একটাই ভূমিকা যে ইচ্ছা, আমি কি ভালো কাজ করতে চাই না মন্দ কাজ করতে চাই, আমি কি গুরুর আদেশে চলতে চাই, কৃষ্ণের আদেশে চলতে চাই না কৃষ্ণের বিরুদ্ধে চলতে চাই। শুধু ইচ্ছা করার অধিকার আমার আছে, কর্মণ্যি বাধিকারস্তে মা ফলেষু কদাচন, তোমার শুধু ইচ্ছা করার অধিকার আছে এবং ইচ্ছা অনুসারে তুমি কর্ম করতে চাইতে পারো, কিন্তু কি হবে সেটা আমার হাতে, তুমি কি সেটা করতে পারবে কি করতে পারবে না। আমি শক্তি দিলে তুমি পারবে, আমি শক্তি না দিলে তুমি পারবে না, কি ভালো কাজ কি মন্দ কাজ। তো তাই যদি হয়, বুদ্ধিমান সে জানে, যদি তাই হয় তাহলে আমার ইচ্ছাটাকে শুদ্ধ করি, যে আমি ভগবান আমি যেন তোমার ইচ্ছা মতো চলতে পারি, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, গুরুদেবের ইচ্ছাই আমার ইচ্ছা,
সেটা যেদিন করতে পারবো সেদিন গুরুদেব প্রসন্ন, সেদিন কৃষ্ণ প্রসন্ন, সেদিন পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম, মুখং করতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুন দিনতারিণম। সেটা ছিল প্রভুপাদ তার জীবনে আচরণ করে তিনি দেখালেন। বৃদ্ধ বয়সে তিনি যা করলেন, হ্যাঁ, আমার মনে হয় হাজার হাজার বছরও মানুষ তার ইতিহাস লিখে তার হদিশ পাবে না, তার কুলকিনারা পাবে না। ছিল প্রভুপাদ 70 বছর বয়স থেকে তিনি 8 বছর প্রচার করেছিলেন। 8 বছরের মধ্যে বিনা পয়সায়, তার না ছিল জনবল, না ছিল অর্থবল, হ্যাঁ কোনো বলই তার ছিল না, না ছিল স্বাস্থ্যবল, কোনো বলই তার ছিল না, কিন্তু একটা বল তার ছিল, হ্যাঁ, কৃপাবল, গুরু কৃপা কৃষ্ণ কৃপা, এই দু এই কৃপাবল ছিল বলে তিনি বৃদ্ধ বয়সে, আমি জানি বৃদ্ধ, আমার বাবা এখন খুব বৃদ্ধ, তাকে আমি মাঝে মধ্যে বলি কি মায়াপুর আসো, ভয় লাগে, প্লেনে উঠে যে আসবেন ভয় লাগে, বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বেরোতে ভয় লাগে, কোন কোথায় হার্ট অ্যাটাক হয়ে যাবে, কোথায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ভয় লাগে। আর সেই বৃদ্ধ বয়সে ছিল প্রভুপাদ, আপনারা, আমি একটা ভিডিও দেখেছিলাম, প্রভুপাদ লন্ডন থেকে আসছেন, হ্যাঁ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, একেবারে মানে মৃত্যুসজ্জা, মৃত্যুসজ্জায় তিনি লন্ডনে গিয়েছেন, লন্ডনের রথযাত্রায় সেখানে তিনি নৃত্য করেছেন, সে নৃত্য করে তিনি ফিরে এসে বৃন্দাবনে দেহত্যাগ করেছেন। একেবারে যে পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম, যে একজন খোড়া ব্যক্তি তিনি হিমালয় পেরিয়ে চলে যায়, সেটা সম্ভব কৃপা বলে। তো সে আমাদের সেই কৃপাবলের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে ভগবান, আর সেই কৃপাবল তো জোর করে পাওয়া যায় না, আমাকে চেষ্টা করতে হবে, আকুলভাবে আমাকে প্রার্থনা করতে হবে এবং কৃষ্ণের নির্দেশে চলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যখন কৃষ্ণ দেখবেন যে না এই লোকটা বিশ্বাসযোগ্য, হ্যাঁ, কৃষ্ণ আমাদের দেখেন, নাইট্রিক অ্যাসিড দিয়ে তিনি ভক্তকে পরীক্ষা করেন, হ্যাঁ, যেমন নাইট্রিক অ্যাসিড দিয়ে সোনা পরীক্ষা করা হয়, হ্যাঁ, সোনার উপর নাইট্রিক অ্যাসিড ঢেলে দেওয়া হয় যে কোনো খাঁটি না নকল, নাইট্রিক অ্যাসিড দিলে নকলটা আলাদা হয়ে যাবে, সোনাটা আলাদা হয়ে যাবে, ঠিক তেমনি এই মতো হয় বিষ্ণু ভক্তের পরীক্ষা। ভগবান নাইট্রিক অ্যাসিড কামনা বাসনা দিয়ে প্রলোভন দেখিয়ে নানাভাবে তিনি দেখেন যে এই ভক্ত সর্ব অবস্থায় ঠিক আছে কি না। হ্যাঁ, যদি সর্ব অবস্থা এমন নয় যে মানুষের সামনে আমি ভক্ত, মানুষের পেছনে আমি অভক্ত, এমন নয়, সর্ব অবস্থায় সামনে বাইরে ঠিক আছে কি না সেটা ভগবান পরীক্ষা করেন। এবং ভগবান কৃষ্ণ যখন বুঝতে পারেন যে এই লোকটা বিশ্বাসযোগ্য, ভগবান জানেন, অন্যেরা না জানলেও ভগবান জানেন, কারণ ভগবান তো সামনাটাও দেখেন পেছনটাও দেখেন, অন্যরা শুধু আপনার সামনাটা দেখছে যে বড় তিলক আছে, বাস ঠিক আছে, ভালো ভক্ত, কিন্তু ভগবান তো সামনাটাও দেখেন পেছনটাও দেখেন, সে লুকিয়ে কী করছে সেটাও ভগবান দেখেন। তাই ভগবান যখন দেখেন না একে বিশ্বাস করা যায়, তখন ভগবান শক্তি সঞ্চার করেন, তোমার যা দরকার। তারপরে যে কুষ্ঠিতে প্রভুপাদের লেখা ছিল তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হবেন, আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ এই 8 বছরের মধ্যে তিনি কি করলেন, এখন তার যা মানে প্রভুপাদের যা সম্পদ, হ্যাঁ, প্রভুপাদের জীবদ্দশাতেই প্রভুপাদ দেখে গেছেন যা সম্পদ, হ্যাঁ, এক একজন যারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরও এত সম্পদ নেই, এত সম্পদ নেই, এত তাদের, প্রভুপাদ বলছেন দেখো আমি বিদেশে এসেছি, এখন আমার কত কর্মচারী, আমার সব আমেরিকান কর্মচারী, রাশিয়ান কর্মচারী, হ্যাঁ, রাশিয়ান সেবক, আমেরিকান সেবক, কয়জন ধনী ব্যক্তির সেগুলি আছে। হ্যাঁ, প্রভুপাদ খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেন, তো সবই সম্ভব হয়েছে কৃষ্ণের কৃপায়, গুরু কৃপায়। তো আমাদের শুধু সেই জন্যই চেষ্টা করতে হবে, আমরা যেন সেই সম্পদ, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার কৃপাটা যেন পাই, এবং সেই জন্য যদি আমরা নিষ্কপটভাবে চেষ্টা করি। হ্যাঁ, এখানে বলছেন যে মনের থেকে কাম ক্রোধ এইসব দূর করতে হবে। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে আমরা যেমন একজন পুরুষ একজন জয় শেষ রাধা মাধব কি, একজন পুরুষ একজন স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়, একজন স্ত্রী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, প্রভুপাদ বলছেন যতক্ষণ এই আকর্ষণ থাকবে তোমার পুনর্জন্ম হবেই হবে, পুনর্জন্ম তোমার হবেই হবে, তুমি যদি পুনর্জন্ম থেকে মুক্তি পেতে চাও এই আকর্ষণ থেকে মুক্ত হও, এই জড়জাগতিক আকর্ষণ কাম ক্রোধ পরিগ্রহ এইসব থেকে মুক্ত হও, না হলে বিমুচ্চ নির্মম শান্ত, হ্যাঁ, আমি আমার ভাব থেকে মুক্ত হও,
হ্যাঁ, তাহলে কি হবে, তোমার আর পুনর্জন্ম হবে না, তখন তুমি ভগবানের ধামে চলে যাবে। সময় প্রায় শেষ, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, বলুন, প্রশ্ন থাকলে বলুন। ভয় পাবেন না, ভগবানের বাড়িতে আপনারা এসেছেন, আপনাদের নিজের বাড়ি, নিঃসংকোচে কোনো প্রশ্ন থাকলে বলুন। প্রশ্ন নেই? কটা বাজে এখন? ঠিক আছে, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিল প্রভুপাদ কি, যা কার এটা?
বন্দেহং শ্রী গুরু শ্রী পদকমলং শ্রী গুরুং শ্রীরূপং চক্রজাতং সহগনা রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনাসহিতং কৃষ্ণ চৈতন্যদেবম্ শ্রীরাধা কৃষ্ণপদাং সদন দলিতাশাখান্বিতাংশ কৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবাসদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দৈতদাধান শিবাসদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দৈতদাধান শিবাসদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Krishna